হেমকুণ্ড সাহেব, ভারতবর্ষের সবথেকে উঁচুতে অবস্থিত গুরুদ্বারা। এটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 4,632 মিটার। হেমকুণ্ড সাহেব ভ্রমণের নির্দিষ্ট সময় হল মিড অব দ্য জুন থেকে মিড অব দ্য অক্টোবর অবধি। এই 4টি মাস হেমকুণ্ড সাহেব যাওয়ার জন্য পারফেক্ট সময়, কারণ এর পরে বা আগে সারা বছরে হেমকুণ্ড সাহেবে যাওয়া যায় না, কারণ সারা বছরই এখানে তুষারপাত হয়। হেমকুণ্ড সাহেব কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, এরকম অনেক রকম জরুরি তথ্য নিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু আফমান আভি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য। কলকাতার হাওড়া স্টেশন থেকে উপাসনা এক্সপ্রেসে করে আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। হরিদ্বার থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে গেলাম ঋষিকেশ, অ্যান্ড ঋষিকেশে নাইট স্টে করে পরের দিন ভোরবেলা ওখান থেকে একটা গাড়ি বুক করে আমরা চলে গেলাম গোবিন্দঘাট। গোবিন্দঘাটে গিয়ে নাইট স্টে করে তার পরের দিন সকালে সেখান থেকে 4 কিলোমিটার একটা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম পূর্ণিয়া। পূর্ণিয়া থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হলো। পূর্ণিয়া থেকে 10 কিলোমিটার ট্রেকিং করার পর সেদিন সন্ধ্যায় গিয়ে পৌঁছলাম গোবিন্দঘাট বেস ক্যাম্পে। বেস ক্যাম্প থেকে পরের দিন সকালে আমরা ট্রেকিং করে ফার্স্ট ভিজিট করেছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিডিওগুলো আই বাটনে দেওয়া আছে। যারা যারা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিডিও দেখেননি, তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। আদারওয়াইজ আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়েও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। ভ্যালি থেকে ট্রেক করে এসে সেদিন আমরা আবার স্টে করলাম ঘাংরিয়া বেস ক্যাম্পে। পরের দিন মর্নিংয়ে 7টার সময় উঠে আমরা বেরিয়ে পড়লাম হেমকুণ্ড সাহেবের উদ্দেশ্যে। হেমকুণ্ড সাহেবের রাস্তা অনেকটা চড়াও এবং কষ্টকর, তা সত্ত্বেও রাস্তাটা অনেক চওড়া এবং ভ্যালির থেকে অনেক ভালো। হেমকুণ্ড সাহেবে যারা অনেকেই ট্রেকিং করতে পারেন না, তারা পিঠুতে করেও যেতে পারেন, পালকি করেও যেতে পারেন, বা ঘোড়ার পিঠে করেও যেতে পারেন। এখানে অ্যাভেলেবেল ঘোড়া পাওয়া যায়, যদিও সেগুলো অনেকটাই কস্টলি। যারা আগে কখনো ট্রেকিং করেননি, তাদের উদ্দেশ্যে কিছু টিপস। ট্রেকিং করতে গেলে অবশ্যই আপনাকে ক্যারি করতে হবে টর্চ লাইট, ফোনের পাওয়ার ব্যাংক, ড্রাই ফুড, এবং ট্রেকিংয়ের জন্য দরকার স্টিক বা লাঠি এবং স্পোর্টস শু বা ট্রেকিং শু। আর এটা যেহেতু বৃষ্টির মরশুমে, মানে রেনি সিজনের ট্রেক, সুতরাং আপনারা ছাতা রেনকোট অবশ্যই ক্যারি করবেন। যদিও আমাদের কপালটা খুবই ভালো ছিল, আমাদের ট্রেকিংয়ের 3 দিনের মধ্যে আমরা একদিনও বৃষ্টি পাইনি। ট্রেকিংয়ের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ট্রেকিংয়ের সময় কখনোই আপনি দৌড়বেন না এবং বড় বড় স্টেপ ফেলবেন না, সবসময় ছোট ছোট স্টেপ ফেলবেন এবং যতটা পারবেন আস্তে আস্তে পথ চলবেন।
এতে আপনার মাথা ঘোরাবে না এবং শ্বাসকষ্টের প্রবণতা অনেকটাই কম হবে। হেমকুণ্ড সাহেব ট্রেকিং করার সময় আপনি রাস্তার দুধার দিয়ে পেয়ে যাবেন অসংখ্য সুন্দর সুন্দর ফুল। ফুল তো আছেই, তার সাথে সাথে আপনি যেদিকেই তাকাবেন শুধু দেখতে পারবেন মেঘেদের মায়াবী খেলা, পাথরের সাথে যেন ওরা লুকোচুরি খেলছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ট্রেকিং করতে কষ্ট হচ্ছিল এটা তো সত্যি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যখন এই চারপাশের পরিবেশ দেখছিলাম মনে হচ্ছিল আমরা সত্যি সত্যিই যেন স্বর্গের রাস্তায় পা রেখেছি। এই দৃশ্য মৃত্যুর আগের দিন অবধি ভোলার নয়। এ যেন এক অকল্পনীয় স্বপ্নের জগতে এসে পৌঁছেছি আমরা। অবশেষে দুপুর 1:30 আমরা এসে পৌঁছলাম হেমকুণ্ড সাহেবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 4,632 মিটার উপরে হওয়া সত্ত্বেও এই লেকটিতে সারা বছর জল থাকে। এবার আপনাদের দর্শন করাব সেই পবিত্র ফুলটির, যার নাম ব্রহ্মকমল। পাহাড়ের চারিদিকে শুধু ব্রহ্মকমল ফুটে আছে, যেদিকে তাকাবেন সেদিকেই আপনি ব্রহ্মকমল দেখতে পাবেন। হেমকুণ্ড সাহেব আসা আর এই ব্রহ্মকমলকে নিজের স্বচক্ষে দেখা, মনে হচ্ছে জীবনটা যেন ধন্য হলো।
এই ভিডিওটিতে এতটাই। এর পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা আমাকে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।